हेलो फ्रेंड्स, वेलकम टू सीआरपी एकेडमी। सीआरपी एकेडमी यूट्यूब चैने तुम्हारे सकल के जाना स्वागत। तो देखो, एक अत्यंत सुखबर, तुम्हारा जरा जरा प्रथम बैचे भर्ती होते पर तो तरह जो नतून आकट्ट बैच कोर्स शुरू करते चले बैच शुरू हो आगामी 10 जुलाई के WP एंड KP सेकेंड प्रैक्टिस बैच कोर्स। तुम्हारा बैच कोर्से पे जा 80 गुरुत्वपूर्ण प्रैक्टिस सेट, जार मध्य थको 4000+ मकर प्रश्न उत्तर। ओके, तो देखो बैचे तुम्हारा की पे जा प्रिलि परीक्षार फुल प्रैक्टिस सेट, मेन्स परीक्षार फुल प्रैक्टिस सेट, एछाड़ा अतिरिक्त विषय भित्तिक प्रैक्टिस सेटो तुम्हारा किन्तु पे जाबे। एबं प्रतिटि गणित प्रश्न सल्यूशन भिडियो पे जाबे, प्रतिटि रिजनिंग प्रश्न सल्यूशन भिडियो पे जाबे, एबं प्रतिटि इंग्रेजी प्रश्न सल्यूशन भिडियो पे जाबे। एछाड़ा विगत 2 बछरेर कारेंट अफेयार्सर PDF पे जाबे। तो तुम्हारा जदि आमादेर एई ब्याच कोर्से भर्ती होते चाओ, आमादेर जो अफिशियल ह्वाट्सअप नम्बर 9647553612, यही नम्बरे तुम्हारा WP ब्याच लिखे पाठिए दाओ, अथवा यही भिडियोर डेस्क्रिप्शन बक्से चले जाओ, सेखाने जाबतीय तथ्य देवा रयेछे। तोमादेर आजके जेटा आमरा करबो सेटा किन्तु प्रैक्टिस सेट 4, प्रैक्टिस सेट 4। एबं एई प्रैक्टिस सेटे जे प्रश्नगुलो आमरा आजके देखबो, जे सब ट्रिक कन्सेप्ट शिखबो, सेगुलो मूलत WPP कन्स्टेबल, লেডি কনস্টেবল, WPP SI 2021, এক্সাইজ মেন্স, KP 2021, এই আপকামিং সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে সেই সমস্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা নিয়ে এসেছি, সেগুলো দেখব কি উপায়ে সহজে সমাধান করা যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম প্রশ্ন কি আছে। দেখো, একদম প্রথম প্রশ্নে বলা আছে 2 *3 #9, যদি ওর প্রথম তিনটি অঙ্ক 9 দ্বারা ও শেষ তিনটি অঙ্ক 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্টার এবং হ্যাশ কি হবে? তো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, দেখো একটা 2, তারপর 6, তারপর 3 এবং 9, মাঝে আছে স্টার এবং হ্যাশ। তো আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি বলেছে? বলছে প্রথম তিনটে অঙ্ক 9 দ্বারা বিভাজ্য। দেখো, প্রথম তিনটি অঙ্ক 9 দ্বারা ও শেষ তিনটি অঙ্ক 11 দ্বারা। তো যাই হোক, প্রথম তিনটে যদি আমরা নিই, তাহলে প্রথমে পাচ্ছি 2, তারপর পাচ্ছি 6 এবং তারপর পাচ্ছি স্টার। তো এই তিনটে দ্বারা যে সংখ্যাটা তৈরি হবে সেটা ডিভিসিবল হবে 9 দ্বারা। তো 9 দ্বারা আমরা বিভাজ্যতার নিয়ম কি জানি, যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে প্রথমে যোগ করতে হয়। তাহলে দেখো, 2, 6 এবং স্টার আমি যোগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যেন 9 গুণিতক হয়, মানে 9 দিয়ে ভাগ করা যায়, 9 * 9 = 9, 9 * 2 = 18, 9 * 3 = 27 ইত্যাদি কিছু একটা হয়। তো বলো 2 আর 6 যোগ করলে কত হবে? 8 যোগ স্টার। তাহলে দেখো তো, আমি স্টারের পরিবর্তে যদি 1 রাখি, তাহলে 8 আর 1 হচ্ছে 9, যা কিনা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা স্টারটাকে 1 নিতে পারবো। ঠিক আছে, তিনটে ডিজিটের যোগফল যেন 9 গুণিতক হয়, 9 হতে পারে, 18 হতে পারে, ইত্যাদি। তো যাই হোক, তাহলে এখানে সবচেয়ে কাছাকাছি পাচ্ছি 1, 1-এর জন্য যোগ করে আমরা 9 পেয়ে যাচ্ছি, তো যেটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে সবচেয়ে কাছের সংখ্যাটাই নেব 1। এরপর দেখো পরের যে তিনটে 3, *9, এই তিনটে ডিজিট দ্বারা গঠিত সংখ্যাটা বলছে 11 দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। তো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? দেখো, একটা 3, *#9, এই তিনটে দ্বারা গঠিত সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে মনে রাখবে প্রথম সংখ্যা একটা ছেড়ে তারপরে সংখ্যা প্রথমে যোগ করব, মানে 3 আর 9 যোগ করব, 3 আর 9 যোগ করলে কত হয়? 12। মাঝেরটা বিয়োগ করে দাও, মানে বিয়োগ হ্যাশ করে আমি যেটা পাবো, এইটা বিয়োগ করে আমরা যেটা পাবো সেটা হয় 0, 9, 11-এর গুণিতক হতে হয়। বোঝা গেল? একটাকে ছেড়ে আর একটা, মানে ধরো অনেকগুলো সংখ্যা আছে, এটা 11 দ্বারা বিভাজ্য হবে কিনা এটা জানতে বলেছে, তাহলে এইটা একটাকে ছেড়ে তারপরেরটা আর একটা ছেড়ে তারপরেরটা, এইগুলো যোগ করব এবং তারপরে বাকিগুলো যোগ করব, এবং সেই দুটোর বিয়োগফল, ওই সমষ্টিগুলোর বিয়োগফল যদি 0 বা 11-এর গুণিতক হয়, তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তো বলো 12-র থেকে কত বিয়োগ করলে আমাদের 0 হবে বা 11 বা 11-এর গুণিতক হবে? আমি বলবো এখানে দেখো, 1 বসালে কিন্তু 12 - 1 মানে 11 হচ্ছে, সেটা 11 গুণিতক। তাহলে আমরা জাস্ট এখানে 1 বসালেই পেয়ে যাচ্ছি এই গোটা সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে হ্যাশের পরিবর্তে আমাদের কত বসবে? হ্যাশের পরিবর্তে বসছে 1। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 1, 1, তার মানে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। স্টার হয়েছিল 1, হ্যাশও হলো 1। ওকে, আশা করি বিষয়টা বোঝা গেছে। নেক্সট প্রবলেমটায় আসি।
দেখো পরের অঙ্কটাই বলেছে এ বি সি এর ঘন্টায় কাজ করার অনুপাত যথাক্রমে হাফ ইস্টু 1:3 ইস্টু 1:5, তারা যথাক্রমে 6 ঘন্টা 18 ঘন্টা 10 ঘন্টা কাজ করলে তাদের পারিশ্রমিকের অনুপাত কত হবে। আচ্ছা পারিশ্রমিকের অনুপাত বা পারিশ্রমিক কখন বেশি কখন কম, যদি কাজ বেশি হয় তাহলে পারিশ্রমিক বেশি, আর যদি কাজ কম হয় তাহলে পারিশ্রমিক অবশ্যই কম, এটাই হচ্ছে মূল কনসেপ্ট। কিন্তু এখানে কাজ করার অনুপাত মানে দক্ষতার অনুপাত বলতে চাইছে বা এফিসিয়েন্সির অনুপাত বলতে চাইছে। তো এখানে এ বি সি তাদের দক্ষতার অনুপাত কত, দেখো এ হলো হাফ, বি হলো 1:3, সি 1:5, এগুলো দেখো সব ভগ্নাংশ সংখ্যা আছে, তো প্রথমে এগুলোকে আমাদের লিনিয়ার করতে হবে। ঠিক আছে, কিভাবে আমরা লিনিয়ার করব দেখো, তো এই তিনটে অনুপাত আকারে আগে লিখি। ঠিক আছে, তো আমরা কি করব, 2, 3, 5-এর লসাগু আগে আমরা বের করে নেব। ঠিক আছে, তো দেখো এদের লসাগু কত হবে, 30, 5, 3, 15, সবাই পরস্পর মৌলিক, তাহলে 30 হয়ে যাবে আমাদের লসাগু। তাহলে আমরা কি করব, সকলকেই 30 দিয়ে গুণ করব, মানে এই অনুপাতটাকেও 30 দিয়ে গুণ করব, পরের অনুপাতটাকেও 30 দিয়ে গুণ করব, এবং তারপরে যে অনুপাতটা ছিল 1:5 তাকেও 30 দিয়ে গুণ করব। তাহলে লিনিয়ার আকার পাবো, 2 দিয়ে কাটো 15, 3 দিয়ে কাটো 10, 5 দিয়ে কাটো 6। তাহলে এই হচ্ছে তাদের দক্ষতা বা এফিসিয়েন্সির অনুপাত। তাহলে এ কি করে, 15 ইউনিট কাজ করে, বি করে 10 ইউনিট কাজ, সি করে 6 ইউনিট কাজ 1-1 ঘন্টা। এবার কে কতক্ষণ কাজ করেছে, দেখো এ কাজ করেছে, আওয়ার যদি বলি তাহলে এ 6 ঘন্টা কাজ করেছে, এ 18 ঘন্টা কাজ করেছে, আর সি 10 ঘন্টা কাজ করেছে, ঠিক কিনা। তাহলে আমরা কি বলবো, যে 15 ইউনিট কাজ 1 ঘন্টা করে, 6 ঘন্টায় কত করবে, 15, 96 ইউনিট। একইভাবে 18 × 10 কত করবে, 180 ইউনিট, 10 × 6 কত করবে, 60 ইউনিট। তাহলে এটাই হয়ে যাবে তাদের টোটাল কাজ, তাহলে সেই হিসেবে পারিশ্রমিক পাবে। তাহলে এই অনুপাতটা বার করবো, শূন্যগুলো প্রথমেই কাটলাম, দেখো আমরা যদি এখানে 3 দিয়ে কাটি, 3 × 3 = 9, 3 × 6 = 18, 3 × 2 = 6, ঠিক কিনা, 3 × 3 = 9, 3 × 6 = 18, 3 × 2 = 6। তাহলে তাদের পারিশ্রমিকের অনুপাত হয়ে যাবে 3:6:2, তার মানে এখানে অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটায় আমরা চলে আসবো, পরের অঙ্কটা দেখো কি বলেছে, বলছে কোনো দুর্গে 1000 জন লোকের 130 দিনের খাদ্য মজুদ ছিল, 10 দিন পরে আরো 500 জন লোক এলো, তাহলে ওই খাদ্যে তাদের কতদিন চলবে। তো এইসব অঙ্কে মূলত দুটো ফেজ থাকে, এই ধরো ফার্স্ট ফেজ আর এই হচ্ছে সেকেন্ড ফেজ। আচ্ছা দেখো প্রথম ফেজে জনসংখ্যা কত, 1000 জন, ঠিক আছে, এবং সেখানে যদিও এখানটা ভালো করে দেখবে, যদিও 130 দিনের খাদ্য মজুদ ছিল, তাও 10 দিন কিন্তু ওরা খেয়ে ফেলেছে, মানে এখন আর মজুদ কিন্তু 130 দিনের নেই, 130 দিনের খাদ্য ছিল কিন্তু 10 দিন তো ওরা খেয়েছে, তাহলে কতদিনের খাদ্য মজুদ আছে, 120 দিনের খাদ্য মজুদ আছে। তাহলে আমরা কি বলতে পারি, 1000 জন লোকের 120 দিনের খাদ্য মজুদ আছে। তাহলে আমি যদি বলি টোটাল ফুড কত, মানে মোট খাবার কত, 1000 জন লোক 120 দিন ধরে এই খাবারটা খেতে পারবে, তাহলে এইটা হচ্ছে টোটাল ফুড, 1000 × 120। পরবর্তী সময়ে সেই খাবারটা কে খাবে, দেখো 1000 জন তো ছিলই, সঙ্গে আরো 500 জন এলো, তাহলে মোট 1500 জন হলো, এরা কতদিন ধরে খাবে আমি জানি না, আমি ধরে নিচ্ছি এই খাবারটা তারা ডি দিন ধরে খাবে। তাহলে এক্ষেত্রেও আমাদের টোটাল ফুড কত হবে, 1500 × ডি। এখন দেখো টোটাল ফুডটা তো সেম, এই খাবারটাই তো এই লোকগুলো খাচ্ছে, তার নিশ্চয়ই এই দুটো সমান হবে, তার মানে 1000 × 120 যা হবে, এদিকে 1500 × ডি তাই হবে, ক্যান্সেল করে আমরা হিসেব করবো, 0 0 কাটো 15, 8 = 120, তাহলে 8 × 10 = 80, ডি এর মান কত পেলাম, 80। তাহলে ওই খাবারে তারা 80 দিন ধরে খেতে পারবে। ওকে, তাহলে এখানে আমাদের কোন উত্তরটা হবে, অ্যান্সার অপশন এ। এই অঙ্কগুলো এটা মাথায় রাখবে, যদি 130 দিনে ছিল, 10 দিন কিন্তু খেয়েছে, এটা 130 করে দিও না, তাহলে অঙ্কটি ভুল হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটাই বলছে একটা নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায়, প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়, স্থির জলে নৌকার গতি যদি 9 কিলোমিটার প্রত্যেক ঘন্টা হয় তাহলে যাত্রাপথের দূরত্ব কত। খুব ভালো করে এই বিষয়টা বোঝো,
আমরা বোট অ্যান্ড স্ট্রিমের অনেক অঙ্ক করেছি, এক্স ধরে করতে দেখেছি ইত্যাদি, কিন্তু এই অঙ্কগুলোকে রেশিও দিয়েও করা যায়, রেশিও দিয়ে খুব সহজেই করা যায়। তো সেই রেশিও ইউজ করার আগে আমি একটা ব্যাপার বলে নিই। দেখো, ধরো এই কনসেপ্টটা জেনে রাখো, অনুকূল এবং প্রতিকূলে বেগের অনুপাত আমাকে দিয়েছে। ধরো সাপোজ এম ইজ টু এন দিয়েছে, সেখান থেকে সরাসরি নৌকা এবং স্রোতের বেগের অনুপাতে আসা যায়। কিভাবে? নৌকার বেগ বার করতে হলে এই দুটোকে একবার যোগ করে দেবো, আর স্রোতের বেগ বার করতে হলে এই দুটোকেই বিয়োগ করে দেবো, মানে এম মাইনাস এন। উল্টো দিকটাও সত্যি, মানে ধরো কোথাও নৌকা এবং স্রোতের বেগের অনুপাত বলেছে, ধরো সাপোজ বলেছে 3:1, সেখান থেকে আমরা অনুকূল এবং প্রতিকূলে বেগের অনুপাত পেয়ে যাবো। কিভাবে? একবার অনুকূলে বেগ বার করার জন্য 3 আর 1 যোগ করে দেবো, 4 হবে। প্রতিকূলে বেগ বার করার জন্য 3 আর 1 বিয়োগ করে দেবো, 2 হবে। এবার যদি ছোট হয় তাহলে ছোট এখানে কাটবে, তাহলে 2:1। এই হলো মূল কনসেপ্ট। তো দেখো এইগুলো কিন্তু নৌকা এবং স্রোতের অঙ্কে খুব কাজে লাগে। তো বিষয়টা কি বলছে, নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায়। তাহলে আমি এখানে লিখবো অনুকূল, এখানে লিখবো প্রতিকূল। কত সময় লাগছে? অনুকূলে লাগছে 10 ঘন্টা, ওই একই দূরত্ব প্রতিকূলে যখন ফিরে আসছে তখন সময় লাগছে 20 ঘন্টা। তাহলে বলো আমাদের সময়ের অনুপাত কত? শূন্যগুলো যদি কাটি তাহলে 1:2 হচ্ছে সময়ের অনুপাত। এখান থেকে আমাদের বেগে যেতে হবে। এখন সময় আর বেগ পরস্পর রিভার্সলি প্রপোর্শনাল, আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড যা হবে টাইম উল্টো হবে, বা টাইম যা হবে স্পিড উল্টো হবে। তাহলে আমরা এখান থেকে বেগের অনুপাত পেয়ে যাবো, এই রেশিওটাকে উল্টে দাও, 1:2 ছিল 2:1। তাহলে অনুকূলে বেগ যদি 2 কিলোমিটার প্রত্যেক ঘন্টা হয়, প্রতিকূলে বেগ হবে 1 কিলোমিটার প্রত্যেক ঘন্টা। বোঝা গেছে? তাহলে দেখো এখানে অনুকূল আর প্রতিকূল পেলাম, তাহলে সেখান থেকে আমরা সরাসরি নৌকা এবং স্রোতের বেগের অনুপাত পেয়ে যাবো। কিভাবে? একমাত্র বললাম এই অনুকূল এবং প্রতিকূল একবার যোগ, আর স্রোতের বেগের ক্ষেত্রে অনুকূল আর প্রতিকূল বিয়োগ। তার মানে দেখো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, 3:1। তাহলে এখান থেকে অনুকূল এবং প্রতিকূলে বেগের অনুপাত কত হল? 3:1। এবারে দেখো ওখান থেকে পেলাম নৌকা এবং স্রোতের বেগের অনুপাত। এবারে বলেছে নৌকার বেগ হচ্ছে 9, তাহলে আমরা যেটা নৌকার বেগ 3 পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি 3 নয়, সেটা বলছে 9, যেটা কিনা 3 এর 3 গুণ। ঠিক একইভাবে স্রোতের বেগ পাওয়ার জন্য এই দিকটাকেও তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 1:3, তাহলে স্রোতের বেগ হলো 3 কিলোমিটার প্রত্যেক ঘন্টা, নৌকার বেগ 9 কিলোমিটার প্রত্যেক ঘন্টা। বটে? বলছে যাত্রাপথের দূরত্ব কত, তাহলে বলো তো অনুকূলে বেগ কত হবে? নৌকার বেগ 9, স্রোতের বেগ 3, মানে 12 কিলোমিটার প্রত্যেক ঘন্টা। যে দূরত্বটা গেছে সময় কত লেগেছে? 10 ঘন্টা। আর অনুকূলে গেছে 10 ঘন্টায়, আর অনুকূলে বেগ কত? 12 কিলোমিটার প্রত্যেক ঘন্টা। তাহলে ডিস্টেন্সটা কত? আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড বা ইন্টু টাইম, স্পিড হচ্ছে 12 আর সময় লাগছে 10 ঘন্টা। তাহলে দূরত্বটা 120 কিলোমিটার, মানে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। আশা করি বিষয়টা বোঝা গেছে, আমি গোটা কনসেপ্টটা বোঝালাম যার জন্য একটু সময় লাগবে। পরের অঙ্কটা দেখো, বলছে এক বিক্রেতা 5% লাভে একটা রেডিও বিক্রি করে, ঠিক আছে, আরো 24 টাকা বেশি মূল্যে রেডিওটা বিক্রি করলে তখন কিন্তু 8% লাভ হয়, তাহলে রেডিওটার ক্রয় মূল্য কত? অঙ্কটা শুরুর প্রথমেই একটা কথা বলে নাকি, যে কোনো ক্ষেত্রে ক্রয় মূল্য যদি বার করতে বলে, মোট ভোটার সংখ্যা যদি বার করতে বলে, সবসময় সবটা মানেই 100%। তাহলে আমার প্রাথমিক উদ্দেশ্য হলো ক্রয় মূল্য, মানে আমাকে 100%টা বার করতে। এবার দেখো কি হচ্ছিল, ওই বিক্রেতা প্রথমে 5% লাভে বিক্রি করছিল, তারপর তার লাভ হচ্ছে 8%, যখন 24 টাকা বেশি দামে বিক্রি করছে তখন লাভ হচ্ছে 8%। বোঝা গেল? তাহলে সে কি করেছে, মাঝখানে 24 টাকা দাম বাড়িয়ে দিয়েছে, ফলে লাভটা 5% থেকে 8%-এ পৌঁছে গেছে। তাহলে লাভটা কত পার্সেন্ট বেড়েছে? 3%। তাহলে এখন বলো লাভ যে 3% বাড়লো, কেন বাড়লো? তার কারণ 24 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা বলতেই পারি যে 3%-এর ভ্যালুই হচ্ছে 24, ঠিক কিনা? লাভ বেড়েছে 3%, ঠিক আছে।
এবং সেটা তাহলে 24-এর সঙ্গে সমান, তাহলে 1% কত হবে, 3 8 24, মানে 8 টাকা, 1% 8 টাকা। আমাকে বলেছে রেডিওটার ক্রয় মূল্য, এই মাত্র বললাম যে ক্রয় মূল্য সবসময় 100%, তাহলে এখান থেকে আমাদের 100% ভাগ করতে হবে, 1% 8 হলে 100% হবে 8 গুণ 100, মানে 800 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম ওই রেডিওটার ক্রয় মূল্য কত, 800 টাকা। তার মানে অপশন সি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। দেখো ছোট ছোট তাৎক্ষণিক বুদ্ধিতেও কিন্তু অনেক অঙ্ক হয়ে যায়, যেমন এই অঙ্কটা যখন আমরা করলাম, শুরু করলাম একদম বেসিক থেকে এই পুরো ব্যাপারটা করবার জন্য, মৌখিক হিসেবেই যথেষ্ট। একবার লাভ হচ্ছে 5%, একবার লাভ হচ্ছে 8%, ঠিক না? তাহলে লাভ কতটা বাড়ছে, আমাদের লাভ বাড়ছে 3%, টাকা কত বাড়ছে, 24% সমান, তাহলে 3% হচ্ছে 24, 1% 8, 100% 800, ব্যাস এই তো মুখেই উত্তর। পরের অঙ্কটায় আমরা চলে আসবো। দেখো কি বলেছে, বলছে একটা বাসের গতিবেগ 72 কিলোমিটার প্রত্যেক ঘন্টা, 5 সেকেন্ডে বাসটা কতটা দূরত্ব অতিক্রম করবে। এই অঙ্কগুলো মোটেও আহামরি অঙ্ক নয়, বাসের গতিবেগটা দেওয়া আছে 72 কিলোমিটার প্রত্যেক ঘন্টাতে। তারপর জিজ্ঞেস করেছে 5 সেকেন্ডে কতটা যাবে। তাহলে আমাদের এইসব অঙ্কে কাজ হলো কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ড ইউনিটে আগে নিয়ে চলে আসে। তো দেখো 72 কিলোমিটার প্রত্যেক ঘন্টা, যে কোনো ক্ষেত্রে বেগে কিলোমিটার প্রত্যেক ঘন্টাকে যদি মিটার প্রতি সেকেন্ডে আনতে হয়, তাহলে মনে রাখবে 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। আবার উল্টোটা, মানে মিটার প্রতি সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাওয়া হয়, তাহলে মনে রাখবে 18-5 দিয়ে গুণ করতে। তো আমরা এখানে কিলোমিটার প্রতি আওয়ারকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসব, তার জন্য আমরা 5 এর 18 দিয়ে গুণ করব, এত মিটার প্রতি সেকেন্ড। 18 দিয়ে কাটো, 18 4 72, 4 5 20, তাহলে 1 সেকেন্ডে 20 মিটার যায়, ঠিক কিনা? 1 সেকেন্ডে কতটা যায়, 20 মিটার যায়। তো 1 সেকেন্ড যদি 20 মিটার যায়, 5 সেকেন্ডে কতটা যাবে, 20 গুণ 5, তার মানে 100 মিটার যাবে। তাহলে বাসটা 5 সেকেন্ডে যাবে 100 মিটার, তার মানে অপশন এ হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে যদি 12 জন পুরুষ বা 18 জন মহিলা 14 দিনের মধ্যে কোনো কাজ করতে পারে, তবে কত দিনের মধ্যে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা, 8 জন পুরুষ এবং 16 জন মহিলা ওই একই কাজ করে, কিভাবে করব। দেখো একটা জিনিস লক্ষ্য করে, প্রথমেই যে কোনো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে একটা কথা মাথায় রাখবে, যে বা যতগুলি ক্যারেক্টার থাকবে তাদের কাজ করার অনুপাত বা এফিসিয়েন্সির অনুপাত বার করে নেওয়াটাই কিন্তু আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের মূল কথা। একই কথা বা একই কনসেপ্ট খাটে পাইপ অ্যান্ড সিস্টারের ক্ষেত্রে। তো এখানে কি বলতে চাইছে, প্রথমটা দেখো, 12 জন পুরুষ 14 দিনে যে কাজটা করে, 18 জন মহিলাও 14 দিনে সেই কাজটাই করে, ঠিক কিনা? তাহলে আমরা বলতে পারি না 12 জন ম্যান এই যে এফিসিয়েন্সি রাখে, 18 জন ওমেন সেই একই এফিসিয়েন্সি রাখে, ঠিক কিনা? বা এভাবেও বলতে পারি, 12 জন পুরুষ 14 দিনে যে কাজটা করছে, 18 জন ওমেন 14 দিনে সেই কাজটাই করছে। তো 14টাকে কেন বই বাড়াবো, কারণ 14টা তো কেটেই যাবে। তাহলে এটাই দেখো একবারেই লিখেছি, তাহলে এখান থেকে ম্যান এবং ওমেনের রেশিও আমরা পেয়ে যাবো, কত হবে, 18 উপরে থাকবে, 12 স্বভাবতই নিচে আসবে, 6 দিয়ে কাটো, 6 3 18, 6 2 12, তাহলে ম্যান এবং ওমেনের রেশিও কত হলো, 3:2। তার মানে পুরুষরা যদি 3 ইউনিট কাজ করে, ওমেনরা করে 2 ইউনিট করে। ওকে, এবার আমরা টোটাল কাজটা বার করব, টোটাল কাজ যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে করা যায়। 12 জন পুরুষ 14 দিনে করছে, এই অ্যাঙ্গেল থেকেও করা যায়, আবার 18 জন মহিলা 14 দিনে করছে, তো যাই হোক পুরুষের থেকেই নিচ্ছে, 12 জন ম্যান 14 দিনে ওই কাজটা করছে, প্রত্যেকটা পুরুষ করে 3 ইউনিট করে, তাহলে 12 গুণ 3 গুণ 14, এইটা হচ্ছে টোটাল কাজ ম্যানের জন্য 3 বছর। ওকে, এরপর আমরা যখনই টোটাল কাজ পেয়ে গেছি, বাকি অংশটা আমরা সহজে পেয়ে যাবো। দেখো কিভাবে, এখন পরবর্তী সময়ে এই কাজটা করছে
8 জন পুরুষ এবং 16 জন মহিলা। এখন এক এক দিনে কত কাজ হয় দেখব। পুরুষরা করে 3 ইউনিট করে, মহিলারা করে 2 ইউনিট করে। তাহলে দেখো 8 3 24, 16 2 32, তার মানে 6 5, এক এক দিনে 56 ইউনিট কাজ হয় মোট কাজ এটা। তাহলে 12 গুণ 3 গুণ 14, এটা টোটাল কাজ। সরি, সেই কাজটা এক এক দিনে 56 ইউনিট হয়। তাহলে এই কাজটা করতে কত সময় লাগবে, এটা ডিভাইড বাই 56, 14 4 56, 4 3 12, 3 3 9। ফলে দেখো ওই কাজটা শেষ করবে 9 দিনে, মানে অপশন বি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। আশা করি বিষয়টা বোঝা গেছে। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলোকে এইভাবেই ভাবার চেষ্টা করো। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলছে সুশোভন প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে হাঁটছে, প্রতি কিলোমিটার পর সে 5 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। তাহলে 5 কিলোমিটার যেতে সুশোভনের কত সময় লাগবে। দেখো এখানে মূল বিষয়টা হচ্ছে রেস্টের ব্যাপার। তাহলে ধরো এই একটা দূরত্ব, সেই দূরত্বটা সুশোভনকে ট্রাভেল করতে হবে। দূরত্বটা কত? 5 কিলোমিটার। দূরত্বটা 5 কিলোমিটার, সুশোভনের বেগ কত? 10 কিলোমিটার প্রত্যেক ঘন্টা। প্রথমে দেখো, যদি আমরা ভাবি যে সুশোভন রেস্ট ফেস্ট নিচ্ছে না, শয্যা চলে যাচ্ছে, তাহলে তার কত সময় লাগবে? তাহলে এখানে ডিস্টেন্স কত? 5। স্পিড কত? 10। তাহলে আমরা জানি সময় সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, স্পিড হচ্ছে 10, কাটাকাটি করলে পাচ্ছি হাফ এন আওয়ার, মানে 8 ঘন্টা। 8 ঘন্টা মানেই তো 30 মিনিট, 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে হাফ ইন্টু 60 মানে 30 মিনিট। তাহলে সে যদি রেস্ট না নিত তার সময় লাগতো 30 মিনিট। এটা গেল তার নর্মাল যদি সে যেত তার জন্য। এখন সে তো তা করছে না, সে রেস্ট নিচ্ছে। তাহলে দেখো 5 কিলোমিটার যেতে সে কবার রেস্ট নেয়। ভাবো 1 কিলোমিটার গিয়ে গিয়ে সে রেস্ট নিচ্ছে, 1 কিলোমিটার গেল একটা রেস্ট নিল, তারপরে 2 কিলোমিটার গেল, মানে আরো 1 কিলোমিটার গেল আর একটা রেস্ট নিল, আবার 1 কিলোমিটার গেল আর একটা রেস্ট নিল, আবার 1 কিলোমিটার গেল আর একটা রেস্ট নিল। এরপরের 1 কিলোমিটার সে তো পৌঁছে যাবে, আর রেস্ট নেবে কি? আর রেস্ট তো নেওয়ার দরকার হবে না, সে তো সরাসরি পৌঁছেই যাচ্ছে। তাহলে কবার রেস্ট নিল? 1 2 3 4। বাট তাহলে দেখো, যদি এখানে আমাকে যেটা বলেছে 5 কিলোমিটার যেতে হবে, 1 কিলোমিটার প্রতি সে রেস্ট নিচ্ছে, তাহলে তার রেস্টের সংখ্যা হবে 5/1 - 1, কারণ কি? শেষ একটাই সে পৌঁছে যাবে, বুঝলে? এটা বার করার ছবি না এঁকে বার করার এটাই উপায় যে সে কি করছে, 5 কিলোমিটার টোটাল যাচ্ছে, 1 কিলোমিটার অন্তর অন্তর রেস্ট নিচ্ছে, তাহলে এইটার থেকে 1 বিয়োগ করে দাও। 5 বিয়োগ 1 মানে দেখো 4টাই রেস্টিং টাইম পেলাম, বা 4টাই রেস্ট পাচ্ছে। প্রত্যেকটা রেস্টের জন্য সে কত টাইম খরচ করছে? 5 মিনিট। তাহলে 4টা টেস্টের জন্য কত সময় করবে খরচ? 4 × 5 মানে আরো 20 মিনিট, ঠিক কি? তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, তার নর্মাল যেতে গিয়ে সময় লাগছিল 30 মিনিট, কিন্তু রেস্ট নিতে আরো তার সময় লাগছে 20 মিনিট করে, ঠিক? তাহলে তার মোট কত সময় লাগবে? 30 যোগ 20 মানে 50 মিনিট করে করে তার টোটাল সময় লাগবে 50 মিনিট করে। অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে আমাদের প্রপার অ্যান্সার। আশা করি বিষয়টা সকলের ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা নেক্সট অঙ্কটায় আসি। পরের অঙ্কটা দেখো কি বলেছে, বলছে একটা ক্রিকেটারের 9টা ইনিংসের গড় 58, তাহলে 10ম ইনিংসে কত রান করলে গড় 61 হবে। এই অঙ্কগুলোর জন্য দুর্দান্ত একখানা ট্রিক আছে, আগে সেই ট্রিকটা আমি শেখাবো, তারপর জাস্ট বাস্তব বুদ্ধি প্রয়োগ করো কিভাবে অঙ্কটা করা যায় সেটাও আমি লক্ষ্য করো। এখানে বলেছে যে একটা ক্রিকেটার 9টা ইনিংসের গড় 58, 10ম ইনিংস খেলেছে 10টা ইনিংসের গড় 61। আমরা প্রথমে ডাটাগুলো লিখে নেব, দেখো কিভাবে করছি। প্রথমে আমরা এটা ট্রিক দিয়ে সলভ করব। 9টা ইনিংস খেলেছে, তখন গড় ছিল কত? 58। এরপর কি করেছে, দশম ইনিংস খেলে গড় হয়ে গেছে 61, বোঝা গেল? তো দেখো এরপর আমরা যেটা করবো, খুব ভালো করে দেখো, এখানে এইটা কি ছিল, এটা হচ্ছে আমার ইনিংস আর এটা গড়। তাহলে ইনিংস কত বাড়লো 9 থেকে 10? 1 বাড়লো। গড় কত বাড়লো 58 থেকে 61? 3 বাড়লো। দেখো সরাসরি কিন্তু পেয়ে যাবে এই ট্রিকটা যদি অ্যাপ্লাই করতে পেরেছো।
তো 3 বাড়লো। এরপর আমরা কি করব, তার দশম ইনিংসের রান মানে 10th ইনিংসে সে কত রান করেছে এটা বার করা সবচেয়ে সহজ উপায় কি, ভালো করে বুঝে নাও। এই ডিফারেন্সের সঙ্গে এই সংখ্যাটা গুণ করব, মানে 9 গুণ 3, ওকে। আর এই ডিফারেন্সের সঙ্গে এই সংখ্যাটা গুণ করব নিচেরটা, 1 গুণ 61, এবং দুটো যোগ করব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 9 3 কত 27, 61 কে 61, তাহলে কত হলো 88। মানে সে দশম ইনিংসে সে যদি 81 88 রান করে তাহলে পরে কিন্তু তার টোটাল গড় 61 হবে। আমি বিষয়টা আরেকবার বলে নিই, দেখো 9 58 10 61, প্রথমে ডিফারেন্স গুলো নিয়ে ওটা 1 আর এটা 3, তো কি করব এই 3-এর সঙ্গে উপরের এই সংখ্যাটা গুণ করব, এই 1-এর সঙ্গে নিচের এই সংখ্যাটা গুণ করব, তাহলে কিন্তু দশম ইনিংসের টোটাল রান কত ছিল সেটা চলে আসবে। অর্থাৎ এখানে টোটাল রান ছিল 88, মানে সে দশম ইনিংসে মোট 88 রান যদি করে তাহলে তার গড় 61 হবে। আজ গলাটা একটু প্রবলেম করছে, যাই হোক এটা যদি আমি কনসেপচুয়ালি ঠিকই হইতে না ভেবে কনসেপচুয়ালি ভাবি তখন কি হবে, 9টা ইনিংসে গড় হচ্ছে 58, ভালো করে বোঝো 9টা ইনিংসে গড় 58, 10টা ইনিংস খেলেছে গড় হয়ে গেছে 61। তার মানেটা কি, যে তার দশম ইনিংসে তো 61 যেটা গড় সেটা তো করতে হবেই, ভালো করে বোঝো দশম ইনিংসে 61 তো তাকে করতে হচ্ছেই, উপরন্তু এই 9টা ইনিংস যাদের গড় 58 ছিল সেই গড়টা 61-তে নিয়ে যেতে আরো 3 করে বাড়াতে হচ্ছে প্রত্যেকটা, ঠিক কিনা বোঝা গেল। অর্থাৎ এই 9টা ইনিংসে 58 গড় ছিল সেটাকে করতে হবে 61, মানে গড় বাড়াতে হবে 3, গড় বাড়ানো 3 মানে কি প্রত্যেকটা 3 3 3 3 করে দিতে হবে, 9টা সবগুলোর জন্য আরো এক্সট্রা করে 3 3 করতে হবে, মানে আরো 27 করতে হচ্ছে। তাহলে দশম ইনিংসে টোটাল কত করতে হচ্ছে, এই গড়টা তো করতে হচ্ছেই 61, উপরন্তু ওই আগের 9টা ইনিংসের জন্য আরো 27 রান তাকে নিয়ে আসতে হচ্ছে, মানে মোট 88 রান তাকে করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, নেক্সট অঙ্কটা তাহলে আমরা চলে আসি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলছে 120 জন ছাত্রের গড় নাম্বার 35, যদি পাস করা ছাত্রদের গড় নাম্বার 39 আর ফেল করা ছাত্রদের গড় নাম্বার 15 হয় তাহলে কতজন ছাত্র পাস করেছিল। তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যালিগেশন লাগিয়ে দিই। তোমরা জানো মিক্সচারের অ্যালিগেশন এমন একটা জায়গা যেখান থেকে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ কিছু অঙ্কে কিন্তু অ্যাপ্লাই করে। এখানে কি বলতে চাইছে দেখো, বলছে 120 জন মোট ছাত্র ছিল, তাদের মধ্যে কিছু পাস করেছে আর কিছু ফেল করেছে, তাই না, কিছু পাস কিছু ফেল। বলছে সব ছাত্রের গড় নাম্বার সবার মিলে যদি ধরি তাহলে 35, যারা পাস করেছে তাদের গড় নাম্বার 39, তাহলে পাস করা ছাত্রদের গড় নাম্বার 39, ওকে। ফেল করা ছাত্রদের গড় নাম্বার কত, 15, আর ওভারঅল 35, বোঝা গেল। পাস করা ছাত্রদের গড় নাম্বার 39, ফেল করা ছাত্রদের গড় নাম্বার 15, সবার মিলিয়ে হচ্ছে 35। এবার এটা আমরা অ্যালিগেশন করব, তাহলে এই দুটো প্রথমে বিয়োগ করবো, 39 আর 35 বিয়োগ করলে হলো 4, এই দুটো বিয়োগ করবো, 35 থেকে 15 বাদ দিলে হলো 20, তাহলে এই হচ্ছে পাস এবং ফেলের ছাত্রদের রেশিও, কাটবে 4 5 20, তাহলে 5:1 হয়ে যাচ্ছে আমাদের পাস করা এবং ফেল করা ছাত্রদের অনুপাত, 5:1। এবার বলেছে কতজন ছাত্র পাস করেছিল, তাহলে টোটাল স্টুডেন্ট কত ছিল, 120, তার মধ্যে পাস কতজন করেছিল এটা বার করার জন্য কি করব, উপরে নেব 5 আর নিচে এই দুটো যোগ করে নেবো, 5 আর 1 6, 6 দিয়ে কাটো, 6 20 তে 120, 20 × 5 তার মানে 100, তাহলে কতজন ছাত্র পাস করেছে, 100 জন, তার মানে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার, ওকে। চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, টাটা।